the test schedule which we give and the kind of nurturing given in Akash really takes them to this position where they are today. The parents also have a very good role to play. They have had faith in Akash. দুবছর তাদের সাপোর্টও খুব যথেষ্ট রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, যখন ডেকেছি দে হ্যাভ বিন প্রেজেন্ট হিয়ার, দে হ্যাভ গিভেন অল দ্য টেস্ট, রিগরাস টেস্ট সিরিজ দ্যাট উই হ্যাভ টুয়ার্ডস দ্য এন্ড হ্যাজ হেল্প দেম টু রিচ ওয়ের দে আর অ্যান্ড উই আর অল ভেরি প্রাউড অফ দেম। গোপাল দাস চেনা নিজের সম্বন্ধে জানাও, দিয়ে গল্পটা বলো, আকাশ নিয়ে বলো। এবং সেক্ষেত্রে আকাশের অবদান এই নির্যাতিতার জন্য একেবারে অনস্বীকার্য। আমি আকাশের ক্লাসরুম কোর্সে ভর্তি হই ক্লাস ইলেভেনে, এই সেন্ট্রাল কলকাতা ব্রাঞ্চে পাঠশালাতে। তো যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আপনারা বললেন যে পড়াশোনাটাকে এনজয় করতে হবে, এবং এই আকাশ কিন্তু সেই কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যেও পড়াশোনাটাকে মজা করে তোলে, আনন্দে করে তোলে। দের ইজ নট সো মাচ স্ট্রেস। ক্লাস ইলেভেনে যখন পড়া শুরু হয় তখন যে গতিটা কম্পিটিটিভ মেন্টালিটির যে গতি, সেই গতিটা অতটাও ফাস্ট থাকে না। তখন আস্তে 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 যখন প্রত্যেকটা চ্যাপ্টারকে পড়ানো হয় তখন সম্পূর্ণভাবে সেটাকে একজন ছাত্রের কাছে আনন্দের করে তোলা হয়। মানে আমরা যখন ক্লাস ইলেভেনে পড়তাম তখন প্রথম দিকে যে টেস্ট সিরিজ শুরু হয়েছিল ফোর্টনাইটলি টেস্ট সিরিজ, এখানে টেস্ট সিরিজের সিলেবাস হিউজ ছিল না যে আমাকে তাড়াতাড়ি করে সিলেবাসটা শেষ করে নিতে হবে, তারপরে আমি পরীক্ষা দিতে শুরু করে দেবো। সেই রিগোরাসনেসটা প্রথম থেকে ছিল না, এবং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ নির্জারি প্রথমে যদি আমি অত্যন্ত কম্পিটিটিভ অত্যন্ত স্ট্রেসফুল সিচুয়েশনে চলে যাই তাহলে কিন্তু জার্নিটা কন্টিনিউ করা যাবে না। ফলে আকাশ কিন্তু হ্যাভ প্ল্যান্ড সাকসেসফুলি অ্যান্ড ইমপ্লিমেন্টেড ইট সাকসেসফুলি, কি যখন শুরু করছি আমি তখন ওরা প্রথম একটা চ্যাপ্টারের হাফ বা তারও কম যতটুকু পড়ানো হয়েছে ততটুকুর উপর টেস্ট, 360 মার্কসের টেস্ট হতো তখন, এবং সেটা একেবারে যে যেভাবে পড়ানো হয় এবং নিট বেস্ট প্রথম দিন থেকে। এরকম নয় যে আউট অফ এনসিআরটি প্রচুর দিল, একেবারে নিজের প্রশ্ন যেরকম এনসিআরটি বেস্ট হয় সম্পূর্ণ তো এনসিআরটি বেস্ট, সেই বিষয়টা থেকে প্রথম থেকেই এটা এনজয়েবল করে দিয়েছে। এবং যেটা ইম্পর্টেন্ট, আস্তে 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 যখন সময় এগিয়েছে তখন সেই রিদমটা এসছে। যেমন একটা গাড়ি হট করে অ্যাক্সিলারেট করে যেমন সেটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটাকে সেরকম নয়, কিন্তু আস্তে 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 পেসটা বেড়েছে। ফলে আস্তে আস্তে আমাদের কম্পিটিশনটাও বেড়েছে, আস্তে আস্তে সিলেবাস কভারেজ আস্তে আস্তে বেড়েছে, টিচারদের পড়ানোর গতি বেড়েছে, এবং টুয়ার্ডস দ্য এন্ড যখন আমি ক্লাস টুয়েলভের শেষে চলে এসেছি, যখন আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, আমাদের সিলেবাস কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আকাশ শুধুমাত্র যে সিবিএসসি বোর্ড ওরিয়েন্টেড এনসিআরটি ওরিয়েন্টেড পড়াবে তা নয়, আমি ওয়েস্ট বেঙ্গলের ছাত্র, আমার এইচএসেও ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক 8 ছিল, এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে আকাশের স্যারদের পড়ানো থেকে। আকাশের যে প্রিপারেশান সেটা শুধুমাত্র যে শুধু এনসিআরটি বেসড হবে সিবিএসসি কারিকুলাম ওয়াইজ হবে তা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আপনারা হয়তো সবাই জানেন একটু এক্সট্রা জিনিস কভার করে, তো সেগুলো কিন্তু আমাদের কভার করা হয়েছিল ইলেভেনেও এবং টুয়েলভে। আমাকে আলাদা করে বিশেষ কিছু কিন্তু পড়তে হয়নি, একটু টেস্ট পেপার হয়তো সলভ হয়েছে কিন্তু তার থেকে বেশি কিছু পড়তে হয়। এবং শেষে যেটা খুবই ইম্পর্টেন্ট যে ইন্টেন্সিভ টেস্ট সিরিজ এবং ফাইনাল টেস্ট সিরিজ যেটা এক মাস আগে যেটা শুরু হলো, তখন কিন্তু সেই কম্পিটিটিভ মেন্টালিটিতে আমরা ঢুকেছি, কারণ সেই কম্পিটিশনে যদি আমি না যাই, সেই রিগোরাস এক্সারসাইজ বা রিগোরাস যে হার্ডওয়ার্কটা না করি তখন কিন্তু সাকসেস আসবে না। এবং সেক্ষেত্রে ওরা যে প্ল্যানার সেট করে ওদের মানে আকাশের প্রত্যেকটা টেস্ট সিরিজের জন্য প্রত্যেকটা স্টাডি প্ল্যানার সমস্ত কিছু একটা প্ল্যান মাফিক হয়, একটা রুটিন মাফিক হয়, সেই সেই রুটিনটা ফলো করা খুব ইম্পর্টেন্ট, এবং প্রসেসটাকে ট্রাস্ট করা খুব ইম্পর্টেন্ট, যে সেই প্রসেসকে ট্রাস্ট করে স্যারদের কথা শুনে ম্যানেজমেন্টের কথা শুনে প্রত্যেকটা টেস্ট দিতে পারবে, সেইভাবে প্রিপারেশান নিতে পারবে, তাহলে কিন্তু ফুল মার্ক স্কোর করাও মানে কঠিন কিছু ব্যাপার না। আমার ক্ষেত্রে পড়াশোনাটা কখনোই মানে স্ট্রেসফুল ব্যাপারটা হয়নি, কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয় যে 11-12 হঠাৎ করে একটা বিশাল জাম্প ফ্রম 9-10, তো সেটা আমার ক্ষেত্রে হয়নি। সেক্ষেত্রে আমার স্কুলের অবদান অবশ্যই হয়েছে, কারণ আমি হিন্দু স্কুলের ছাত্র কলকাতার, তো সেক্ষেত্রে আমি যখন ছোটোবেলা থেকে 7-8 থেকেই স্যারদের কাছে, স্কুলের স্যারদের কাছে, স্কুলের ক্লাসগুলো শেষ হওয়ার পরে বা ক্লাসের মাঝেও কিছুটা কিছুটা অ্যাডভান্স পড়ে রাখতাম, এবং সেক্ষেত্রে আমাকে সেটা সাহায্য করেছে যে 9-10, 11-12 সিলেবাসের একটা ওভারঅল যে কভারেজ সেটা আমার মাইন্ডে ছিল যে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, এই জিনিসগুলোকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবার সেখানে কম্পিটিশনে প্রবেশ করতে হবে।
বলে আমার ক্ষেত্রে কোনো স্ট্রেস জিনিসটা আসে, এবং সেক্ষেত্রে ফ্রেন্ডসের মানে ফ্রেন্ডসের অবদান তো অনেক খুবই ইম্পর্টেন্ট। কারণ আকাশে অফলাইনে আমার 30-40 জন বন্ধু ইলেভেনে, এবং তারপরে যখন 12-এ টপার ব্যাচ সিলেকশন হয় তখন সেক্ষেত্রে সেখান থেকে আরও 20 জন সেই ব্যাচে ছিলাম। তো ওরা মানে সবসময় আমার পাশে ছিল, কীভাবে ইমোশনালি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাডেমিক্যালি। কারণ যখন যে কোনো ডাউট হতো স্যারদেরকে পাঠানোর আগে ওরা আমাকে পাঠাতো, বা আমার কিছু ডাউট হলে আমরা ওদেরকে পাঠাতাম। তো সেভাবে একটা পুরো সার্কেল ছিল আমাদের, ফ্রেন্ড সার্কেল। তো সেক্ষেত্রে কি কাউরি কোনো একটা কিছু ডাউট হলে হয়তো আমি অ্যাওয়ারই নই যে আমার ওই জায়গাটাতে একটা লুপ হোল আছে, ওই জায়গাটাতে আমার মিসকনসেপশন আছে। সেই ডাউটটা সলভ করার মাধ্যমে আমাদের কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যায়। তুমি তো ভালো ছেলে হিসাবে, মেধাবী ছেলে এমনিতে ভালো করার কথা, এখানে আকাশ তোমায় কতটা সাহায্য করেছে? মেধাবী ছেলে হিসাবে ভালো করা সেটা তো একটা বিষয়, সে ভালো সবাই করছে, 680+ অনেকে স্কোর করছে, এবার তো র্যাঙ্কিং ফেসে যা যা। কিন্তু সেই যে 720-তে পৌঁছানো, সেই 700+ 720-তে পৌঁছানো, ফুল মার্ক স্কোর করা, এটা কিন্তু রিগোরাস প্র্যাকটিস ছাড়া হয়। আকাশ সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করবে যেটা আমাদেরকে প্র্যাকটিস করতে সাহায্য করবে, যেটা এই যে রিগোরাস মক টেস্ট সিরিজ যেটা বলছি, সম্পূর্ণ এনসিইআরটি বেসড, নিট কারিকুলাম বেসড কোয়েশ্চেন অ্যান্সার হবে, এবং সব রকম মানে নিট দেওয়ার আগে এই টেস্ট সিরিজগুলোতে ফ্রম দ্য ফার্স্ট ডে যত রকম প্রশ্ন আসা সম্ভব সমস্ত প্রশ্ন কিন্তু এনারা করে দেবে। তোমরা তো 60 জন দেখলাম সারা ভারতে প্রথম হয়েছে, 60 জন ও পরে বলবে, 60 জন সারা ভারতে প্রথম হয়েছে, তাই এটা তোমার অনুভূতি কেমন? 60 জন সারা ভারতে প্রথম হয়েছি, সব মানে এটা থেকেই বোঝা যাচ্ছে যে কম্পিটিশনের একটা রিফ্লেকশন এটা বলতে পারা যায়, যে সবাই কীভাবে রিগোরাসলি হার্ডওয়ার্ক করছে। এবার সেক্ষেত্রে কিছু বিষয় কন্ট্রোভার্সিয়াল বিষয় আছে, সেগুলো যেতে চাই না, কিন্তু সবাই হার্ডওয়ার্ক করেছে, সবাই ফল পেয়েছে। মানে এটা বোঝা যাচ্ছে যে 720 স্কোর করাটা অতটা কঠিন নয়, যদি সেই হার্ডওয়ার্ক সেই বেসটা থাকে। আমি রিনিয়া ভট্টাচার্য, আমি নিট 2024-এ 715-720 স্কোর করেছি, আর আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 203। আমি ক্লাস 10-এ ICSE বোর্ডে ছিলাম, তারপরে ক্লাস 12-এ CBSE শিফট করলাম। তো দ্যাট ওয়াজ আ মেজর চেঞ্জ ফর মি। তো ওইটাকে হ্যান্ডেল করা অ্যালং উইথ দ্য নিট প্রিপারেশন, দ্যাট ওয়াজ আ বিট অফ আ চ্যালেঞ্জ। ইন অর্ডার টু হ্যান্ডেল দ্যাট আই ইউজ টু মেক আ রুটিন ফর মাই সেলফ। তো সকালে আমি আমার নিটের প্রিপারেশন করতাম, which is physics, chemistry and bio, and in the evening I used to focus on maths because our extra subject maths team. And in order to keep it consistent routine thake, and in order to make the studies interesting, what's important is that you understand your concept better instead of memorizing your subjects. Like many people say that biology is a rote learning subject, but that's not true. There's a lot of concept infused in it, and ওই কনসেপ্টটাকে আইডেন্টিফাই করার জন্যে আকাশ ইনস্টিটিউট হেল্প মি আ লট। অনলাইন ক্লাসেস অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন ক্লাসেস আর অ্যাভেলেবল, অ্যান্ড ডাউট সলভিং সেশনসও ছিল। ওইটার সাথে আমাদের ফুল সিলেবাস টেস্ট হতো অ্যান্ড পার্ট সিলেবাস টেস্ট। ইনিশিয়ালি ইন ক্লাস 11 আমাদের সিলেবাস অনেক ছোটো ছিল ফর এভরি টেস্ট অ্যাট আকাশ ইনস্টিটিউট, অ্যান্ড দ্যাট হেল্প মি টু আইডেন্টিফাই ভেরি ইন ডেপথ এরিয়াজ ইন দ্য সিলেবাস। ক্লাস 11-এর সিলেবাসে অনেক ভাস্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, অ্যান্ড অনেক ফোকাস লাগে ওটাকে বোঝার জন্য, অ্যান্ড আকাশের টেস্ট অনেক হেল্প করলো আমাকে ওখানে। অ্যালং উইথ দ্যাট ক্লাস 12-এ আমাদের 720 মার্কসের টেস্ট ক্লাউডে হতো অলমোস্ট অ্যাট ওয়ান ইয়ার ওয়ান মান্থ বেসিসে। তো ওইটা একটা নার্ভ ডেভেলপমেন্টে হেল্প করে, টেস্টের সময় টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড নার্ভাস না হয়ে যায় ওইখানে অনেক হেল্প করে। জাস্ট ইউ ডোন্ট স্ট্রেস আউট ওভার দি এক্সাম, জাস্ট ফোকাস অন ইয়ার স্টাডিজ, বিকজ ইফ ইউ আর পুটিং ইন দি এফোর্ট ইউ আর ডেফিনেটলি গোয়িং টু গেট দ্য রেজাল্ট। আমি জানতাম না যে আমার এত ভালো র্যাঙ্ক আসবে, আমি অনেক কনফিডেন্ট ছিলাম না ইনিশিয়ালি, বাট গ্র্যাজুয়ালি অ্যাজ আই ইন্টারঅ্যাক্টেড উইথ মাই ফ্রেন্ডস, অ্যাজ আই ইন্টারঅ্যাক্টেড উইথ মাই টিচার্স, আমার কনফিডেন্স থ্রু আউট দ্য ইয়ার বাড়লো। অ্যান্ড ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইয়ার ওয়ার্ক, ইফ ইউ নো দ্যাট ইউ আর পুটিং ইন ইয়ার বেস্ট, ইউ আর গোয়িং টু গেট দ্য রেজাল্ট। সো জাস্ট বি কনফিডেন্ট অ্যান্ড ইয়েস, গিভ ইয়ার বেস্ট। তোমার কোথায় পড়ার ইচ্ছা? আমার এইমস ভুবনেশ্বর রয়েছে। এইমস ভুবনেশ্বর পড়ার ইচ্ছা? তুমি কি নর্মাল মানে নর্মাল ডাক্তারি যাবে না সার্জারিতে যাবে, কোনটা যাবে? কার্ডিয়াক সার্জন হতে চাও? তাতে কি জনসেবা করবে না এমনি ডাক্তারি করবে, মানুষের সেবা করতে চাইছো? আকাশ আমাদেরকে কখনোই র্যাঙ্কের গোল সেট করে দেয় না, ওনারা মানে ছাত্রদেরকে বুঝে একটা মার্কস ওনারা সেট করে দিতে পারে যে ইউ ক্যান অ্যাচিভ 720। যেমন আমাকে আমার প্রিপারেশনের টাইমে, আমার টেস্ট সিরিজের টাইমে সেটা বলেছে যে ইউ ক্যান অ্যাচিভ 720 ইফ ইউ ওয়ার্ক হার্ড। সো সেই বিষয়টা
নিজেদের পোটেনশিয়াল অনুযায়ী যে হাইয়েস্ট যে বেস্ট জিনিসটা সেটা কিন্তু টার্গেট করতাম, কখনোই র্যাঙ্ক টার্গেট করা যাবে না, কারণ র্যাঙ্ক ইজ নট প্রেডিক্টেবল বাট দ্য মার্কস ক্যান বি প্রেডিক্টেড, বিকজ আমি নিজের কতটা পারছি সেটা এই আকাশের টেস্ট সিরিজ যদি আমি দিই তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো আমি এখানে যেরকম নম্বর পাবো ঠিক সেই ট্রেন্ডটাই কিন্তু নিটে রিফ্লেকশন হয়। এবার সেটা শুধু আমাদের ক্ষেত্রে না, সমস্ত বছর এটা হয়ে আসছে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে টিচারদের মোটিভেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এখানকার টিচাররা কখনো ডিমোটিভেট করে না। আমার হতেই পারে কোনো একটা টেস্টে কোনো কারণে মার্কসটা কমে গেল, কিন্তু সেটার মানে এটাই নয় যে আমাকে লো হতে হবে। তখন স্যাররা কিন্তু প্রচুর হেল্প করে যে আমাদেরকে তখন যেটা দেখতে হবে পরের টেস্টে বুস্ট আপ করতে হবে, পরের টেস্টে সেটাকে ভালো করতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় যে ধরো তুমি স্টেট র্যাঙ্ক করলে 8, এখানে হলে টপ, মানে ফার্স্ট যাকে বলে, এখন কি একটু দুঃখ হয় এখানেও তো আমি হতে পারতাম ফার্স্ট বা সেকেন্ড কিছু? অ্যাকচুয়ালি এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সাম বা HS-এর জন্য আমি তো সেভাবে পরিশ্রম করিনি অতটা, এবার এই নিজের যে প্রিপারেশান সেটার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল HS যে পরীক্ষাটা, তো সেক্ষেত্রে এনাদের মানে এই নিটের পড়া পড়ে 8th র্যাঙ্ক করেছি, এটাতে মানে অবশ্যই আমি আনন্দিত হয়েছি। তবে কিছু আমার ছোটোখাটো কিছু মিস্টেক হয়ে গেছিলো আমি পরীক্ষার পরে, ওটা বুঝতে পেরেছিলাম HS-এর পরে, যেটাকে যদি আমি ওভারকাম করতে পারতাম তাহলে হয়তো আরও র্যাঙ্কটা বাড়তো। এটা খুবই সিলি মিস্টেক, সেটা ল্যাক অফ কনফিডেন্স হতে পারে। এটা একটা বিষয় যে আমরা তো এখানে ওয়েমার বেস পরীক্ষা দিই, কিন্তু HS হচ্ছে লেখা পরীক্ষা, তো সেই লেখা পরীক্ষার জন্য যদি আগে থেকে প্রায়র তার আগে যদি প্র্যাকটিস বেশি না থাকে তখন একটা কনফিডেন্স ইস্যু হতে পারে বা টাইম ম্যানেজমেন্ট ইস্যু হতে পারে। ফলে যারা বোর্ড এক্সামের জন্য ভাবছে, যদি বোর্ড এক্সামটা অতটা ইম্পর্টেন্ট নয় এক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রেও যদি যারা বোর্ডের জন্য ভাবছে তারা এক দু মাস আগে যদি যে সমস্ত ল্যাঙ্গুয়েজ বেসড আছে তার জন্য বেশি সময় দিতে হয় না, অথবা আমার ম্যাথস ছিল তো ম্যাথস সেগুলো যদি এক দু মাস আগে করে নেওয়া যায় তাহলে কিন্তু সেটাতেই বোর্ডের রেজাল্ট হয়ে যাবে ভালো। আকাশ তোমাকে কতটা লেভেল বাড়িয়েছে কনফিডেন্স লেভেলটা? আকাশ কত মানে সব কখনো ডিমোটিভেট হতে দেয়নি আকাশ, সেটা আমি বলবো যে কনফিডেন্স যে 720 মানে একটা ব্যাপার যে 720 আসতে পারে এই ভাবনাটাই আমাদের মধ্যে ছিল না। আমাদের মানে এটাই যে টিচাররা বলেছে যে 720 আসতে হবে, বারবার যে 720 কাছে যাওয়ার যে ইচ্ছাটা মনোবলটা ওটাই আকাশ আমাকে। আচ্ছা, আকাশ ছাড়া যদি কেউ পড়াশোনা করতে চায়, মানে আকাশকে ছাড়া যদি কেউ পড়াশোনা তাহলে বা তাহলে একটা ইনস্টিটিউশনে আকাশে এরকম আমি বলছি না, কিন্তু একটা সিস্টেমে থাকা খুব প্রয়োজন, কারণ সিস্টেমে না থাকলে এই যে সিস্টেমেটিক স্টাডিটা হয় না, এই কম্পিটিটিভ এক্সাম ইজ আ ভেরি সিস্টেমেটিক এক্সাম, আমি যদি সিস্টেমেটিক হার্ডওয়ার্ক না করি তাহলে কিন্তু সাকসেস আসবে না। আমি 650 পাবো, 680 পাবো, আমি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কলেজ পেয়ে যাবো, কিন্তু আমাকে যদি এইমস দিল্লি যেতে হয় তাহলে কিন্তু একটা এরকম প্রসেসে থাকতে হবে। ম্যাডাম, কত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল আকাশ পাঁচশো এই শাখা থেকে? প্রথমবার বাংলায় বই তৈরি করেছে, পুরো স্টাডি মেটেরিয়াল বাংলায়, বাচ্চারা পরীক্ষা দিতে পারে বাংলায়, ক্লাস চলছে পুরো বাংলায়, টিচাররা পড়াচ্ছে। তো এটা গ্রামের বাচ্চাদের মাথায় রেখেই এটা করা হয়েছে। দু বছর ধরে ভাবতে ভাবতে আমরা কষ্ট করে আমার টিচার টিম বাইরে থেকে হায়ার করে মানে কোনো রকম আমরা পুরো বেঙ্গলি মেটেরিয়াল সাকসেসফুলি লঞ্চ করেছি, আর মনে হয় মোস্ট অফ ইউ ডিউরিং দ্য লঞ্চ, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং অন ভেরি সাকসেসফুল। স্টুডেন্টসরা খুব এনজয় করছে, এখন কনফিডেন্স পাচ্ছে কারণ নিজের ল্যাঙ্গুয়েজে পড়তে পারছে, নিজের ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, বিকজ অ্যাপ্রক্সিমেটলি 1,06,000 মতন বাচ্চারা বেঙ্গল থেকে অ্যাপিয়ার করেছে এই বছরও করেছে নিজে, তার মধ্যে 45% স্টুডেন্টস আর অপটিং ইন বেঙ্গলি। এই ডেটাটা কিন্তু দু তিন বছর ধরে দেখা গেল, অ্যান্ড দেন উই ডিসাইডেড কি আমরা তাদের জন্য মানে আসলে নাহলে ভয় পাই, এত বড় একটা ইনস্টিটিউটে যাবে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না, এই ভয়ে অনেক বাচ্চারা এগিয়ে আসে না। সো নাও দে হ্যাভ গন ইন টু আ কমফর্ট জোন, আর যেমন ওয়ার্ড অফ মাউথ হবে, লোকে জানবে, আমার মনে হয় বেশি বাচ্চারা অক্টোবর মাসে একটা টেস্ট হয় 100% স্কলারশিপ, সো দ্যাট ইজ ফর মেরিটোরিয়াস স্টুডেন্ট। আর তার ছাড়াও যদি আমরা জানতে পারি ইফ ইউ হ্যাভ প্রুফ এনাফ কি ব্যাকগ্রাউন্ড খুবই উইক, স্কলারশিপ টেস্টও দিতে পারেনি, তখন উই গো অ্যাহেড টু হেল্প দ্য চাইল্ড অলসো অ্যান্ড উই আর দেম ইন দ্য ক্লাস। তোমরা কি 90%-ই আছো? তোমাদের কি 90%-এর যে ছাড় না 100% স্কলারশিপ তোমরা পেয়েছো?
আমি এন্ট্রি এক্সামটা দিতে পারিনি অক্টোবরে ইংলিশ কিছু কারণে। আমি আইএসসি এসটি পরীক্ষাটা দিয়েছিলাম যেটা অ্যাডমিশনের জন্য একটা টেস্ট হয়, এবং সেটার পরে হ্যাঁ আমি 90% স্কলারশিপ পেয়েছি। তোমার ক্ষেত্রে? আমি এন্ট্রি দিয়েছিলাম আর আমি 73% স্কলারশিপ। আচ্ছা, তোমার কি এখন মনে হচ্ছে না আমিও 720 পেতে পারতাম? আচ্ছা, এখন দেখছি এদিকে লোকজন ছিল, কিন্তু ওই পরীক্ষার দিন তো জানেন মানসিকটা যা ভয় ভয়, বাচ্চা তো কত 16 বছরের বাচ্চা, এত বড় একটা পরীক্ষাতে ভয়ে ভুল মানে একটা কেমিস্ট্রি কেয়ারলেস মিস্টেকই করেছে, তাহলে নিশ্চয়ই ও একজন বাবার মতন ক্যান্ডিডেট তৈরি হয়েছে, প্রথমে ছিল না। আচ্ছা, কিন্তু আস্তে আস্তে গ্রো করে ক্লাস 12-এ শাইন আউট করেছে। এখন কদিন তোমরা আনন্দ করবে খুব নাকি?